প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সঞ্জয় কুমারের দেশি জাতের শশা খেতে, যিনি মালচিং পেপার পদ্ধতিতে বাণিজ্যিকভাবে দেশি শশা চাষ করে অধিক লাভবান হচ্ছেন। আজ আমরা সঞ্জয় কুমারের নিকট থেকে জানার চেষ্টা করব আধুনিক মালচিং পেপার পদ্ধতিতে দেশি শশা চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় রেজাল করিম। কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, কেমন আছেন? জি ভালো, আপনাকেও স্বাগত। ভাই, আপনি কৃষির সাথে কত বছর যাবৎ জড়িত? এই প্রায় 3 বছর। আপনি কৃষির পাশাপাশি অন্য কিছু করেন? জি, আমি মাস্টার্স ফাইনাল ইয়ার পড়াশোনা করতেছি, তার পাশাপাশি এই কৃষি কাজ করছি। কত বছর আগে থেকে শস্য চাষ শুরু করেন? এই 3 বছরের মতো প্রায়। বর্তমানে আপনি কি পরিমাণ জমিতে শস্য চাষ করছেন? বর্তমানে এই 900 জায়গার উপরে শস্য চাষ করছি এবং ভবিষ্যতে বড় আকারে চাষ করার ইচ্ছা আছে। আপনার এই জমিতে মালচিং পেপার ক্রয়, মাচা তৈরি, চারা ক্রয়, চারা রোপণ এবং সার কীটনাশক সহ পরিচর্যা খরচ বাবদ এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? এই 8 থেকে 9 হাজার টাকার মতো। সকল খরচ খরচা বাদ দিয়ে আপনার এখান থেকে কত টাকায় করা সম্ভব? বাজার যদি ভালো থাকে আর ফলন যদি ভালো হয়, এখান থেকে 30 থেকে 32 হাজার টাকা আয় করা সম্ভব। মালচিং পদ্ধতিতে শস্য চাষের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি? তত মালচিং পেপারে শস্য চাষ করলে নিড়ানি দেওয়া লাগে না, এতে লেবার কস্ট অনেক কম লাগে, প্লাস যে রোগ বালাই ব্যাকটেরিয়া এইগুলা গাছে খুব কম আক্রমণ হয়, এবং এই যখন সূর্যের আলো এই মালচিং পেপারের উপর পড়ে তখন এই যে সানলাইটের ক্ষতিকর যে উইল্টটা যেটা মাটিতে নিঃসরিত হয় সেটা গাছকে কন্ট্রোলে রাখে, এবং যে সারগুলা বেড প্রস্তুতির সময় আমরা দিয়ে থাকি সেই সারগুলা বৃষ্টিতে নষ্ট হয় না এবং রৌদ্রে উড়ে যায় না, আর যেহেতু ঘাস হয় না সেই হিসাবে সবগুলা সার গাছেই খাইতে পারে, এই হচ্ছে মূলত সুবিধা। আমার জানা মতে আমি যতবার মালচিং পেপারে শসা চাষ করছি এখনো পর্যন্ত কোনো অসুবিধা খুঁজে পাইনি। এই জাতটি বছরে কতবার চাষ করা যায়? এই জাতটি বছরে সবসময় চাষ করা যায়, তো বর্ষার মৌসুমে এটা ভালো হয়। শসা চাষের জন্য কি ধরনের মাটি ও জমি প্রয়োজন? সকল মাটিতেই শসা চাষ ভালো হয়, তবে দোঁয়াশ এবং বেলে দোঁয়াশ মাটিতে শসা চাষ করা উত্তম এবং অবশ্যই উঁচু জায়গা হতে হবে। শসা রোপণের আগে জমি কিভাবে প্রস্তুত করতে হয়? প্রথমে আমরা ট্র্যাক্টর বা টিলার মেশিন দিয়ে সুন্দরভাবে জমিটা ঝুরঝুরে করে 3টা চাষ দিয়ে প্রস্তুত করে নিই, তারপরে আমরা পর্যাপ্ত পরিমাণ জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে আমরা জমিটা সুন্দরভাবে প্রস্তুত করি। জমি প্রস্তুত করার সময় কি কি সার এবং কি পরিমাণে প্রয়োগ করতে হয়? এখানে 900 জায়গার ওপরে আমি 2 টলি শুকনা গোবর দিয়ে জমিটা সুন্দরভাবে চাষ করে নিয়েছিলাম, এবং বেড প্রস্তুত করার পরে বেডের ওপর দিয়ে 900 জায়গার ওপরে 15 কেজি DAP, 15 কেজি TSP, 10 কেজি MOP এবং জিপ সার 10 কেজি, আর আপনার কার্বোফন 1 কেজি, এবং একেবারে সব সার সুন্দরভাবে ড্রেসিং করার পরে মালচিং পেপার দেওয়ার আগে 900 জায়গার ওপরে 1 কেজি দস্তার ওপর দিয়ে মালচিং পেপার দিয়ে ঢেকে দিই। বেড কিভাবে প্রস্তুত করতে হয়? বেড সাধারণত চাষ করার পরে 3 ফিট বেডের প্রস্থ রাখতে হয় এবং দৈর্ঘ্য জমি অনুযায়ী দৈর্ঘ্য হয়, এবং বেডের থেকে বেডের দূরত্ব মিডিলে ভিতরে 4 ফিট রাখতে হয়, যেহেতু মাচাটা হেলানো থাকে সেই হিসাবে মিডিলে জায়গা থাকলে গাছগুলা সুন্দরভাবে উঠতে পারে, ফলনটা বেশি হয়। শসা আসলে কতদিনের ফসল? শসা 3 থেকে 4 মাসের একটা ফসল। শসার চারা কিভাবে তৈরি করতে হয়? যেহেতু আমরা তো চারা তৈরি করি না, আমরা ডাইরেক্ট বীজ মালচিং পেপার ছিদ্র করে ওখানে দিই, ওখান থেকে চারা হয়ে যায়। মালচিং পেপারে একটা ছিদ্রের মধ্যে কতগুলো বীজ দেন? 2টা বীজ দেই।
চারা কি দুইটাই রাখেন নাকি একটা মেরে দেন? চারা যখন না হয় তখন সুস্থ চারাটা রেখে একটা চারা আমরা উঠিয়ে দিই। একটি চারা থেকে অপর একটি চারা দূরত্ব কত থাকে? 1.5 ফুট। বিঘাপতি কতটি চারা রোপণ করা যায়? বিঘাপতি সাধারণত আমরা বীজ বপন করি, সেই হিসাবে আমাদের 200 গ্রামের মতো বীজ বপন করা যায়। চারা রোপণের পর থেকে কি কি সার, কি পরিমাণ এবং কখন প্রয়োগ করতে হয়? তো আমরা প্রথম থেকেই মালচিং পেপার দিয়ে বেড প্রস্তুত করি, সেই হিসাবে প্রথমেই আমরা সার দিয়ে মালচিং পেপার দিয়ে ঢেকে দিই। এরপরে চারা বা বীজ বপনের পরে আর আমাদের প্রথমের দিকে সার দেওয়া লাগে না, এবং পরবর্তীতে 5-7 বার ফল হারভেস্ট করা হইলে তখন ড্রেন দিয়ে কিছু DAP, কিছু TSP এবং হালকা পরিমাণ ইউরিয়া ড্রেন দিয়ে দিতে হয়। সেচ কখন এবং কিভাবে প্রয়োগ করেন? প্রতিটা নালা কাটা আছে, সেই নালা দিয়ে আমরা সেচ দিয়ে থাকি। মাচা তৈরি করার পদ্ধতি যদি একটু বলতেন। সাধারণত মাচাটা দুই বেডের সাইড দিয়ে দুইটা বেডে বাঁশ পুঁতে দুইটাই একসাথে এরকম কোনাকোনি ভাবে বাঁধা হয়, এবং একটা বাঁশের থেকে আরেকটা বাঁশের দূরত্ব 7 ফিট হয়, এবং পটসুতো দিয়ে টান বেঁধে আমরা জাল দিয়ে সেট করে দিই এবং তারপরে শসা গাছগুলো উঠাই দিই। গাছে ফুল আসার পর কি কি ধরনের বিশেষ পরিচর্যা করতে হয়? গাছে ফুল আসার পরে পিজিআর জাতীয় স্প্রে করতে হয় ভিটামিন এটা, এবং এর সাথে বোরন স্প্রে বোরন ইউজ করতে হয় যেহেতু ফলটা শেপ সাইজ যাতে সোজা থাকে, এবং ওর সাথে একটু দস্তা জাতীয় স্প্রে করতে হয় যাতে পাতাগুলা হলদে ভাব এবং ঝলসানো ভাবটা যাতে না হয়, গাছ সুস্থ থাকে, এই জন্য তিনটা স্প্রে একসাথে করলে ফলনটা ভালো হয়। শসা চাষে বিশেষ কোনো রোগ বালাই আছে কিনা, থাকলে তার প্রতিকার কি? হ্যাঁ, অবশ্যই রোগ বালাই আছে, এখানে বেশিরভাগ মাকড়ের আক্রমণ বেশি হয়, যে কচি ডোক ছাড়ে এই ডোকের মুখের দিকে থুপড়ি আছে, মানে মুখটা চুপসে আছে, এবং এক ধরনের লেদা পোকা আছে সে পাতাগুলো খেয়ে ফেলে। এর জন্য প্রতিকার হিসেবে আমরা মাকড়ের জন্য লিটারে 2 মিলি করে তরল বিষ ইউজ করি, সেটা হচ্ছে অ্যালবা, এবং এর সাথে আমরা লেদা পোকার জন্য অ্যামাকার অ্যাবামেটিং বেনজয়েড গ্রুপের দানা জাতীয় বিষ স্প্রে করে থাকি। আর এর সাথে আরেকটা প্রধান সমস্যা হচ্ছে প্রচুর একটা ছত্রাকের আক্রমণ হয়, যেহেতু মিষ্টি জাতীয় গাছ সেই হিসাবে আমাদের ছত্রাকের জন্য সিনজানটার ছত্রাকনাশক আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।